আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব 59। লিখেছেন সালমা চৌধুরী। আবিরের ক্রন্দিত কণ্ঠে বলা কথাটা মেঘের কর্ণপ্রহরে প্রবেশ মাত্রই মেঘ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধড়ফড় করছে, গাত্র জুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডে বেধক নাভিশ্বাস অনুভূত হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাদে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলেছেন, কিন্তু কেন? মেঘের সামনে ঘটা সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবসহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রভৃত বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালের পাশের শিরা উপশিরাগুলো দপদপ করছে, রক্তবর্ণের আঁখি যুগল আরো বেশি রক্তাভ হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তির রেশ মাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুহাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভেতরের ঘনীভূত নভশ্চর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই আপনি কাঁদছেন কেন? আবির ঢোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর, চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দুভাত আবির অতর্কিতেই নিজের গালে রাখল। সহসা আবিরের চওড়া দুহাত দিয়ে মেঘের ছোট ছোট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গে শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আক্ষেপে যে ধ্বংসের নেশায়, যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করেছে মেঘের নিষ্কলুষ হৃদয়কে। মনের গহীনে 1 বছরে আত্মগোপনে মন্থর গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগুর সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিম্বল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গেছে। আবিরের নিরেট দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশল্যকরণীয় কবলে পড়ে গেছি। উথিগত শব্দে তোকে বোঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নীরবতাই সয়ে যাব, তবুও ব্যর্থতা সইতে পারবো না। মেঘ শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সবকিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিষ্ণু হতে হবে। মেঘ উদ্বেলহীন কণ্ঠে জানালো, কারো সহিষ্ণুতায় যদি আপনার সাফল্য অর্জিত হয় তবে সে অমেয় সহিষ্ণু হবে। আবির মেঘের হাতের উপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের ওড়নার একপাশ টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই।
মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিনই আবিরের সবকিছু ছারখার হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না, অন্যদিকে নিজেকে নিজে কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দিবে না, বউ করে নিজের অঢেল ভালোবাসার সমক্ষ প্রমাণ দিবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সেসব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না, পরিবার নাম বেড়াজালে বাধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে, আর অন্তরের উত্তাপে নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভ্রুকুচকে ক্ষীণস্বরে বলল, আসছিলেন কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবেই আসি না কেন তাতে আপনার কি, এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতে মেয়েটার প্রোধিত মুখশ্রী ক্ষুদ্র আলোতেও মেয়েটার প্রোধিত মুখশ্রী জ্বলজ্বল করেছে। আবির মৃদু হাসলো। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তানারা আমাকে দেখে কেমন করে হাসছে। মেঘের আজগুবি কথা শুনে আবির না হেসে থাকতে পারলো না, অকস্মাৎ জোরে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফোটাতে পেরেছে বলে মেঘ আহ্লাদে গলে যাচ্ছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারায় অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন আমি ঠিক ততবার আপনার মনে আশার আলো জ্বালাবো, আমৃত্যু আপনার পাশে হিতৈষীর ছায়া হয়ে থাকব। আবেগে আপ্লুত মেঘের রঙিন দৃষ্টতায় অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠেছে মনের আঙিনা। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ে অনুভূতি সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম চলুন। আবির হাঁটছে, মেঘও আবিরের পিছু পিছু হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে থাকে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামচে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। অকস্মাৎ মেঘ চিৎকার করে উঠল, আ! আবলার পরে আর কিছু বলতে পারে নাই। আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তানারা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন, আমি ভয় পেয়ে গেছি, বলে ধরবেন না। আবির নাক মুখ কুচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুতে গেলে অনুমতি নিতে হবে। মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না, ফ্ল্যাশ জ্বালা, নো নিড। কেন? মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনি আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতেই মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার কি সম্পর্ক? মেঘ সাফাই দেওয়ার স্বরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক, আপনার রুম ফাঁকা থাকলে তানারা আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুম ফাঁকা ছিল তখন মনকে কিভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন, ছাদে যেতে বারণ করেছি মানে যাবেন না। কথাটা বলেই মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভ্রুকুচকে দু আঙুলে মেঘের নাকে আলতোভাবে চেপে
মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যা অজুহাত দেখানোর কি প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজস্ব গতিতে, আরো একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খানের কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানভীর একাই সামলিয়েছে। গত ঈদে মেঘ শুধু আবির তানভীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে, আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন। মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না, তাই আবির আর তানভীর দুজনেই বেশ নিশ্চিন্ত। বাসার সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝেই আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগের থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যে ছোটখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরকে ভালোবাসে দুজন দুজনের ভালোবাসা উপলব্ধি করতে পারে, তবুও মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডিতে বাঁধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দী হয়ে আছে। মিনহাজের ঘটনার পরপর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ পাবে না, ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিছুই বলবে না। ধীরে ধীরে মিনহাজদের সাথেও মেঘের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাইবোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ভাইবোনদের সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করে ফুপ্পিদের বাসার সাথেও যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনো টম অ্যান্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখের আড়াল হলেই মিম কোনো এক অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টুমি সহ্য করলেও এখন আর করে না, সুযোগে দুটাই দুটার পেছনে লাগে। আজ সকাল থেকেই শিমুল আর সোহাগ তানভীরকে কল দিচ্ছে। অনেকদিন যাবত বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানভীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সোহাগ দুজনেই আগে থেকেই উপস্থিত, একসঙ্গে ঘোরাঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানভীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভ্রু কুচকাল। বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হনহন করে যাচ্ছে। তানভীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে বলে উঠল, তোরা বস, আমি আসতেছি। সোহাগ ধীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? তানভীর মেকি স্বরে বলল, ট্রেন করতে। তানভীর যেতে যেতেই বন্যা অনেকটাই সামনে চলে গেছে। তানভীরের পেছন থেকে ডাকলো, বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানভীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করেছি। তানভীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না আমি নিতে পারবো, বিশ্বাস রাখতে পারো, তোমার ব্যাগ নিয়ে পালাবো না। বন্যা ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগ নিতে গিয়ে বন্যার হাতে তানভীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানভীরের তপ্ত স্পর্শ অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠেছে। তানভীর ব্যাগ ধরে বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? না। তানভীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানভীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সম্ভব তানভীরের থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনো ভাবে মানুষটার সাথে দেখা হয়েই যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই আসছি। এখানে চলে আসছেন যে বন্ধুরা খুঁজবে না, আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি এটা ভালো লাগছে না। তানভীরের ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানভীর সহসা কৌতুক স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিক্সায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুচকে বলল, চা খাবো না, ধন্যবাদ।
তানভীর শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে শুধালো, আপনাকে কে বলেছে? মেঘ, সেটা তুমি জেনে কি করবা? খাবে কি না বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে গিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুজনেই চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4 থেকে 5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে 2 জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকটার দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যার ভ্রুযুগল আরো কুচকে আসে। তানভীর সে দৃশ্য দেখে বলল, তুমি বরং এ পাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানভীরের পানে তাকালো, কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্ত স্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। তানভীর পুনরায় প্রশ্ন করল, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ালো, আর তানভীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না, হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যার মাদকের ন্যায় চোখের গহীনে ডুবে গেছে। আশপাশ ভুলে নীরের দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরের ঘোর কাটতেই খেয়াল করলো, একটা পিক আপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখল। এদিকে বন্যার দুহাত এখনো তানভীরের পেটে। কয়েক মুহূর্তে তানভীর স্বাভাবিক হলো। বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানভীর সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছে। বন্যা রাগে ফুসতে ফুসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসলো। তানভীরের মস্তিষ্ক এখনো বন্যার স্পর্শে অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল এসবে তানভীরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরো বেশি খারাপ হলো। রাগে কটমট করে বলল, আপনি হাসতেছেন, আর এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদুস্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবেই চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ওহ, বন্যা ফোঁস করে উঠল। ওহ কি, আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো ভেবেছেন একবারও? তানভীর কপাল কুচকে বলল, কি হতো? তানভীরের দুষ্টামি বুঝতে পেরে বন্যা রাগে আরো বেশি ফুসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটো স্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকে সরু ওষ্ঠধয়ে তানভীরের নজর স্থির হয়ে আছে। বন্যা রাগে একের পর এক কথা বলছে, তানভীর অবাক লোচনে শুধু ঠোঁটেই চেয়ে আছে। বন্যা অকস্মাৎ বলে উঠল, আমি এখনই মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের এবার টনক নড়ে উঠল। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওর জানা দরকার, আমি এখনই কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো, সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না, প্লিজ। কেন? তানভীর মনে মনে বিড়বিড় করল, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করেছে, তাহলে সবার রাগ আমার একার উপরে ঝাড়াবে। ওমা, আমি নাই। তানভীর ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে, বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে, বাসার মানুষের বকাও খেতে হবে। বন্যা চাপা স্বরে বলল, মেয়েকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বন্যুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে অনেক ভালোবাসে, ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন, আপনার একটু উদাসীনতায় পুরো পরিবারকে কাঁদতে হবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন।
তানভীর নিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামা কোথায় চলে গেছিলেন? এতক্ষণে কোথা থেকে এসেই জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দিব? তানভীর উচ্চস্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা, লেবু চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকিস্বরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্তস্বরে বলল, থাক আর উত্তর দিতে হবে না, বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো, ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগে থেকেই সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে গিয়ে বন্যাকে একটা রিক্সায় উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানভীর আবারও সোহাগদের কাছে গেল। খানবাড়িতে আজ মেঘ আর মিমের হৈহুল্লোড় মেতেছে। গতকালই মেঘের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল এখনো বাকি। তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তামিমার মিনহাজ যে দুজনে মেঘের বন্যার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবিরের থেকে মাফ পাওয়ার জন্যই নিয়েছে, মেঘ বন্যা সেসব কিছু জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতে মেঘ আজ রাতের বেলা বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপ্পিদেরও দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, বলুন। ভালো লাগে, আচ্ছা বলুন। মেঘ ভ্রকুচকে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপাসরে বলল, সেসব বাদ দিন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, নিজেকে আজ বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার প্রয়োজন নেই, আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসব, আপনি সবাইকে দিয়ে দিয়েন। মেঘ রাগীস্বরে বলল, না আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে যদি আবার তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠল, কিছুই হবে না, আপনি শুধু বলুন কি খাবেন, পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতেই রাকিব বলল, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতেই চাস না, সমস্যা কি তোর? তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দাস না। আবির গুরুভার কণ্ঠে বলল, ও আমার মানে সম্পূর্ণ আমার, ফর্সা হলেও আমার, কালো কালো হলেও আমারই থাকবে, ও সবেতেই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ, বিয়ে দেয়ার ভয়ে আমি আগে থেকেই ওকে রান্না করতে দিতাম না, অথচ চাচ্চু সেই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে, এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্না বান্না শিখে ফেলে তাহলে আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টার স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দিওয়ানা, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদুস্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালার মতোই, ভুলেও যদি উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভাবছি মেঘের বিয়েতে। আবির কপাল কুচকে রক্তাভ চোখে তাকাতেই রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের বিয়ের কথাই বলছি আমি, কিছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা।
আবির মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বাসায় আসছে। রান্নাঘরে মেঘার মিম রান্না করছে। বাড়ির তিন কর্তি সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আবির বাসায় ঢুকে এই দৃশ্য দেখে ভ্রু কুচকালো, কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে আসছে। আবিরকে দেখি মালহিয়া খান বললেন, কিরে আবির, কফি দিব? নাহ, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ? রান্নাঘরে যাওয়া কি বারণ? আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গেছে, আমাদের আশেপাশে ভিড়তেও নিষেধ করেছে, দেখ তোকে অনুমতি দেয় কিনা। আবির রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না। কেন, আপনার কি লাগবে বলুন, আজ রান্নাঘরের দায়িত্ব আমার। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসাবে থাকতেই চায় না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, রেস্ট নিয়ে আসতেছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করেছে। পোলাও ডিম ভুনা ছাড়াও আরো 2 থেকে 3 আইটেম অলরেডি রান্না করে ফেলেছে। রান্নাঘরের এক পাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘকে রান্না করতে দিতে চায় না ঠিকই, কিন্তু রান্না করার পর সেই রান্না কেউ মুখে তুলতে না পারলে এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির থ হয়ে গেছে। মেঘ আহাম্মকের মতো আবিরকে দেখছে। আবির কোন রকমের গিলে ধীরকণ্ঠে শুধালো, লবণ দেসনি? নাহ, কেন, রেসিপিতে লবণ দেয়নি তারা, দিয়েছিল, তাহলে তুই দেসনি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় আসছেন। আবির তাড়াতাড়ি করে কফি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিয়া খানকে ইশারায় রান্নাঘরে যেতে বলল। মালিয়া খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেননি। ঘন্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আছে নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিয়া খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন, কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানভি মিটি মিটি হাসছে। মোজাম্মেল খানের নজরে পড়তেই ফোঁস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেজন্য হাসছি না, আপনি যে এই অবস্থায় বনুকে বিয়ে দেওয়ার কথা ভাবেন তার জন্য হাসছি। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এমন বাড়িতেই মেয়ে বিয়ে দিব যেখানে আমার মেয়েকে রাঁধুনি নয়, রাজরানী হয়ে থাকতে হবে। রাজরানী হয়ে থাকবে, থাকতে হবে না, লেখাটা হবে থাকবে। তানভীর মাথা নিচু করে মনে মনে আওড়ালো, আর সেটা হলো এই খানবাড়ি, এখানেই আমার বোন রাজরানী হয়ে থাকবে, অথচ আপনি বুঝতে পারছেন না। এবার রাত 10টার পরে মেঘ আবারও রান্না করতে গেছে। এবার আর কোনো রেসিপি চেষ্টা করেনি। সবার জন্য নুডলস রান্না করে মিম তানভীরকে রুমে দিয়ে কিছুটা আবিরের জন্য নিয়ে গেছে, আর বাকিটা বাসার সবার জন্য রেখে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো। আবির ওয়ার্ড্রোপে জামা কাপড় রাখছিল। ঘাড় ঘুরিয়ে মেঘের অন্ধকারাচ্ছন্ন চেহারা দেখে থমকে দাঁড়ালো, হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে মৃদুস্বরে বলল, আমার রান্না ভালো হয়নি, হয়তো পেট ভরেনি, তাই নুডলস রান্না করে নিয়ে আসছি। আবির মৃদু হেসে বলল, বিষ নিহিত জেনেও প্রতিনিয়ত আমরা কত কি খাচ্ছি, সেখানে আপনার লবণ কম, মশলা বেশি, খাবার আর এমন কি। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কিছুই ঠিক মতো পারি না। আবির কোমল কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আস্তে করে বলল, আপনাকে আগেও বলেছি, আজ আবারও বলছি, রান্নার বিষয় নিয়ে ভুলেও মন খারাপ করবেন না, পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না, মেনে নেয়া আর মানিয়ে নেয়ার মধ্য দিয়েই জীবন কাটাতে হয়। মেঘ মুখ ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, আপনার জন্য 2টা শার্ট রেখেছিলাম, দেয়া হয়নি আর। পুরাতন শার্ট নেবেন নাকি নতুন কিনে দিব? আচ্ছা, এই কথাটা আবির বলছে,
আবির আবির ইস্ত্রি করা দুটা শার্ট বের করে মেঘের দিকে এগিয়ে দিল, সাদা, একটা সাদা আর একটা কফি কালার। মেঘ শার্ট দুটা দেখে সহসা আবিরের দিকে তাকালো। আবিরের পরনে শুভ্র রঙের একটা শার্ট। মেঘ মনে মনে সাহস অর্জন করে হঠাৎ বলে ফেলল, পুরাতনই নিব, কিন্তু আমি এই শার্ট নিব না, আপনার পরনেরটা নিব। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা ওই দুইটা আপাতত নিয়ে যান, কালকে এটা ধুয়ে তারপর দিয়ে আসবো। নে মেঘ শ্বাস ছেড়ে নিরেট কণ্ঠে বলল, শার্ট আমি ধুয়ে নিতে পারবো, দিলে এক্ষুনি দেন, নয়তো লাগবে না। আবির সঙ্গে সঙ্গে শার্ট খুলে একটা টি শার্ট পরে সাদা শার্ট মেঘকে দিয়ে দিল। মেঘ তিনটা শার্ট নিয়ে যেতে যেতে বলল, নুডলসটা খেয়ে নিয়েন। রুমে এসেই দরজা বন্ধ করে আবিরের পরনের সাদা শার্টটা মেঘ জামার উপর দিয়েই পরে নিয়েছে। শার্ট লম্বায় হাঁটুর কিছুটা উপর পর্যন্ত পৌঁছেছে, তবে সেসবে মেঘের মনোযোগ নেই। মেঘ চোখ বন্ধ করে আপন মনে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। কল্পনাতে আবিরকে নিয়ে শতাব্দী পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মেঘের মনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ পুরো ঘরে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে, বারবার হাত দিয়ে মুখ ঢাকছে, আবার আঙুল ফাঁকা করে নিজেকে দেখছে। অকস্মাৎ আবির ভাইয়ের মতো হাতা ফোল্ড করতে শুরু করলো। আবিরের মতো সুন্দর না হলেও মেঘ সেভাবেই কোমরে হাত রেখে ফ্যাশন করেছে। একটু পর পর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে দুচোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। যাই হোক, এ পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব, কত পর্ব, পর্ব 59। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নিবেন। আজকে আসছি, আল্লাহ হাফেজ।